নমস্কার সবাই কেমন আছেন অস্মিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন ভীষণ ট্রেন্ডে চলছে গন্ধরাজ স্টিম চিকেন মোমো রেসিপি আমি কীভাবে এই রেসিপিটি বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের ফ্রেন্ডস রিলেটিভ এদের সঙ্গে শেয়ার করুন তাহলে আসুন শুরু করি আজকের রেসিপি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে নুন এবার এর মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুন মতো রিফাইন্ড অয়েল তেলটা খুব বেশি দেবেন না ওয়ান টি স্পুন মতো দিলেই হবে এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নেব সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর গরম জল দিয়ে এর একটা সফট ডো তৈরি করব। অল্প অল্প করে জল দিয়ে এই ডোটাকে বানাতে হবে খুব বেশি জল একসঙ্গে দিয়ে দিলে এটা পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটাকে মাখতে হবে জলটা খুব বেশি যেন গরম না থাকে উষ্ণ গরম জল দিয়ে মাখবেন ঠিক আমি যেমন দেখাচ্ছি এইভাবে ময়দাটাকে মেখে নেবেন এরকম একটা সফট ডো তৈরি করে নেবেন হয়ে গেলে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এবার আমি একটা বোলের মধ্যে আড়াইশো গ্রাম চিকেন কিমা নিয়েছি চিকেন কিমাটা আমি নিজেই বাড়িতে বানিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন একদম মিহি করে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর রসুন টু টি স্পুন দিয়েছি তবে অবশ্যই আপনারা এর মধ্যে আদা রসুনের পেস্ট দিতে পারেন আমার কাছে এই মুহূর্তে আদা রসুনের পেস্ট ছিল না তাই আমি গ্রেট করে নিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো সয়া সস দিয়ে দেব খুব অল্প পরিমাণে ধনেপাতা কুচি যেহেতু এটা গন্ধরা চিকেন বানাচ্ছি তাই খুব বেশি পরিমাণে ধনে পাতা দেবো না ধনে পাতার ফ্লেভারটা যদি খুব বেশি স্ট্রং হয়ে যায় তাহলে ভালো লাগবে না দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দেব সামান্য একটু রিফাইন্ড অয়েল গন্ধরাজ লেবু একটু বড়ো সাইজের হয় আপনারা সকলেই চেনেন আর এর গন্ধটা ভীষণ সুন্দর এবার এই গন্ধরাজ লেবুকে আমি অর্ধেকটা কেটে নিয়ে এর রসটাকে দিয়ে দেব। আমি দেখিয়ে দিলাম কেমন হয় আপনারা যদিও চেনেন তাও আমি একবার দেখিয়ে দিয়েছি এবার রসটাকে চিপে এর মধ্যে দিয়ে দেব। এবার গন্ধরাজ লেবুর উপরের যে সবুজ অংশটা আছে সেটা গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব। এতে করে এর ফ্লেভারটা খুব বেশি স্ট্রং হয় আর খাওয়ার সময় ভীষণ ভালো লাগে আর একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের বলি সেটা হলো এর সবুজ অংশটাই দেবেন সাদা অংশটা কোনোভাবে দেবেন না এতে করে এর টেস্টটা তেতো হয়ে যাবে খুব সাবধানে এটাকে ঘষতে হবে খুব সাবধানে লেবুটাকে ঘষে নিয়েছি এবার দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এটাকে ঘষেছি এর সবুজ অংশটাই দিয়েছি এবার এটাকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নেব মোমোর স্টাফিং এখানে রেডি হয়ে গেছে স্টাফিংটা রেডি হওয়ার সঙ্গে সঙ্গে মোমোগুলো তৈরি করতে হবে কারণ এতে নুন দেওয়া আছে বেশিক্ষণ রেখে দিলে এই স্টাফিং থেকে জল কাটতে শুরু করবে আমি ময়দাটা নিয়ে নিয়েছি এবার ময়দা থেকে ছোট ছোট করে লেচি করে নেব আপনারা চাইলে একসঙ্গে একটা বড় লেচি বানিয়ে সেটাকে বেলে একটা বাটি বা কোনো গ্লাস দিয়ে ছোট ছোট লুচির মতো করে কেটে নিতে পারেন তবে আমি এখানে ছোট ছোট লেচি বানিয়ে সেটাকে বেলে এর মধ্যে স্টাফিংটা দিয়ে মোমো বানাবো এটা আমার সুবিধা হয় আপনাদের যেরকম সুবিধা হবে আপনারা সেরকম করবেন আমি এটাকে বেলে নিচ্ছি আর চেষ্টা করবেন ময়দা দিয়ে বেলার এতে করে মোমোগুলো বানাতে অনেক বেশি সুবিধা হবে আমি এখানে একদম পাতলা করে বেলে নেব দেখুন একটা দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা বানিয়েছি এতে করে মোমোটা খাওয়ার সময় খুব ভালো লাগবে আর আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব পাতলা করে বেলার এবার চিকেনের যে স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি একটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি আমি একটু বেশি পরিমাণে এখানে স্টাফিংটা দিচ্ছি যেহেতু বাড়িতে বানাচ্ছি একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি এবার চারিপাশে লাগিয়ে নেবো জলটা জলটা দেওয়ার ফলে মোমোটা বানাতে অনেক বেশি সুবিধা হবে চারিপাশে জল লাগিয়ে দিলাম এবার মোমোটাকে আমি ফোল্ড করব এই ডিজাইনটা আমি খুব একটা ভালো পারি না তবে তাও চেষ্টা করছি বানানোর আপনারা আশা করি সকলেই মোমো বানাতে পারেন আপনারা একটু দেখে নিন আর একটু চেষ্টা করলেই এটা হয়ে যাবে আমি খুব আস্তে আস্তে এটাকে বানাচ্ছি প্রথমবার ট্রাই করছি তো এটা খুব একটা ভালো হবে না জানি তাও ট্রাই করছি আর আপনারা বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন একটা মোমো আমার এখানে ডিজাইন করা হয়ে গেল। এবার বাকিগুলো আমি একইভাবে বানিয়ে নেব দেখুন দেখিয়ে দিচ্ছি প্রথম মোমোটা আমার কমপ্লিট হয়ে গেছে বাকিগুলো ওই একইভাবে বানাবো সমস্ত মোমো বানানো হয়ে গেছে এবার এগুলোকে স্টিম করবো স্টিম করার জন্য আমি একটা পাত্রে জল নিয়ে নেব দেখুন গ্যাস ওভেনে জল বসিয়ে দিয়েছি আমি এখানে মোমো মেকারে বানাচ্ছি আপনাদের কাছে যদি মোমো মেকার না থাকে কোনো একটা বড় পাত্রে জল নিয়ে ওপরে যে স্টিলে ঝাঁঝরি হয় সেটাকে খুব ভালো করে অয়েল ব্রাশ করে তারপর উপর থেকে মোমোগুলো সাজিয়ে দেবেন আর হ্যাঁ একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন জলটা যেন খুব ভালো মতো ফুটে ওঠে জলটা ফোটার পর তারপর মোমোগুলো দেবেন একটু গ্যাপ রেখে মোমোগুলোকে সাজিয়ে দিতে হবে একটার সঙ্গে যেন একটা লেগে না যায় সে ব্যাপারে খেয়াল রাখতে হবে এবার ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য সেদ্ধ হতে দেব পনেরো মিনিট হয়ে গেছে ঢাকা খুলে নিলাম তৈরি হয়ে গেল গন্ধরাজ স্টিম চিকেন মোমো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি ভীষণ ভালো লাগবে